পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের খাগড়াগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতরা হলেন সঞ্জয় কুমার ও ভোলা কুমার। ধৃতদের বাড়ি বিহারের ঔরঙ্গাবাদ এলাকায়। জেলা পুলিশের ডিএসপি অতনু ঘোষাল জানান, শুক্রবার ভোরে খাগড়াগড় এলাকায় ওই দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদেরকে আটক করেছে। ধৃতদের কাছ থেকে দু রাউন্ড বন্দুক ও দুটি গুলিও উদ্ধার হয়েছে। তিনি আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিহারের নাচ গানের অনুষ্ঠানের জন্য তারা নর্তকী নিয়ে যাওয়ার কাজ করত। ধৃতদের এই দিন বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকালকে রাত্রিবেলাতে আমাদের নাইট মোবাইল অফিসার একটা ইনফরমেশন উপরে কাজ করে ও দুজন ছেলেকে ধরে খাগড়াগড় মোড় থেকে। দুজনেই বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা, ভোলা কুমার আর সঞ্জয় কুমার, যাদের কাছ থেকে দুটো ইম্প্রোভাইজড পাইপ গান পাওয়া যায় এবং দু রাউন্ড গুলি পাওয়া যায়, দুজনের পজিশন থেকেই পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে যতটুকু জানা যাচ্ছে যে এরা বর্ধমানের কিছু এলাকা থেকে হয়তো মেয়ে নিয়ে বিহারের নাচের যে অনুষ্ঠান যেগুলো হয় সেখানে ওরা নিয়ে যায় এবং এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ আছে। যতটুকু আমরা পেয়েছি সে তার উপরে আমরা ওদেরকে আজকে কোর্টে প্রোডাকশন করে ইসি নেব, সেটা ভেরিফাই করে দেখবো যে ওদের বক্তব্য ঠিক আছে কি না। সেটা তো ইনভেস্টিগেশনের পার্ট নেব, আমরা প্রেয়ার দেবো আজকে, ওই পোর্শনটা ভেরিফাই করবার জন্যই আমরা ইসি নিচ্ছি। দুজনেই বিহারের বাসিন্দা, বিহারের ঔরঙ্গাবাদের বাসিন্দা এবং দুজনেই এবং ডেড আওয়ার্স অফ নাইট, মানে একদম শেষের শেষ ভোর রাত্রির দিকে ধরা হয়েছে। এদের কি ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে? এখনও পর্যন্ত পুরোটা পাইনি আমরা। ওদের যেখানে বাসিন্দা ওরা যেখানকার সেইখানকার থানার সঙ্গে আমরা যোগাযোগ করবো, বিহার পুলিশের সঙ্গে দেখবো, ভেরিফাই করবো। সেটা ওদের বক্তব্য, সেটা ভেরিফাই করতে গেলে আমাদের ইনভেস্টিগেশনটা চালাতে হবে। না 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 না, সেরকম আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো জায়গায় আসেনি। রাত্রি অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন পিসি আসবার পরে আমরা ভেরিফাই করবো, দেখবো, দেখে বলবো, বলা যাবে ফাইনালি। এখনও পর্যন্ত সব কিছু ইনভেস্টিগেশন পার্টেই আছে। তার কারণ হচ্ছে ওরা কী করতো, ওদের কী ধরনের অ্যাক্টিভিটিস আছে, ওদের কাছে আর্মস কোথা থেকে এসছে, সেগুলো সবটাই ভেরিফিকেশন করা হবে ইনভেস্টিগেশন, ডিউরিং ইনভেস্টিগেশন। রাস্তা থেকে ধরা হয়েছে দুটো আর্মস, দুই রাউন্ড গুলি, দুজনের কাছ থেকেই একটা একটা করে আর্মস পাওয়া গেছে। খাগড়াগড় মোড়, ভোলা কুমার সঞ্জয় কুমার, ঔরঙ্গাবাদের বাসিন্দা, বিহার, দুজনই ঔরঙ্গাবাদের বাসিন্দা, ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।